হাই ভিওয়ার্স আসলাম আলাইকুম আমি লিটন মাহমুদ দি রূপ প্লান্টার চ্যানেলের পক্ষ থেকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা নিশ্চয়ই জানেন যে আমি গত গততে আমি একটা ভিডিও পোস্ট করেছি আমি বলেছিলাম যে বস্তায় আদার্স চাষের যে প্রাথমিক যে একটু ভুল ত্রুটিগুলো যেটা আমি বাস্তব অভিজ্ঞতায় যেটা বুঝতেছি সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করবো এবং রিকভারি করার শেষ করতেছি আমি তো বস্তায় আমি পার্ট ওয়ানে বস্তায় আধা শাসের যে পার্ট ওয়ানে এ মাটিতে কি কি মিক্সার করতে হবে সার এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেটা হলো বস্তার জায়গা কেমন জায়গাতে আপনি রাখবেন জায়গা নির্বাচন এবং বস্তাটা আপনার কতটুক দূরত্ব রাখবেন কিভাবে রাখবেন এই বিষয় এই দুইটি বিষয় নিয়ে আজকে পার্ট টুতে আলোচনা হবে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি ইতিপূর্বে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমরা প্রথম অবস্থায় আজকে জানব যে আসলে মানে জায়গাটা কিভাবে নির্বাচন করবেন বস্তাটা কেমন জায়গাতে রাখবেন বা রকম পরিত্যক্ত জায়গায় এইগুলোর বিষয়ে আমরা আলোচনা করব তো আজকে যেটা বস্তায় রাখার বিষয়টাও একটা গুরুত্বপূর্ণ যেহেতু বস্তায় আদা চাষ বা আদা মশলাটা একটা ছায়া জায়গা তো হয় আমরা জানি কিন্তু যদি আমরা বাণিজ্যিক ভাবে করি সেক্ষেত্রে আদা ছায়া আদা রোদ অবশ্যই প্রয়োজন দেখা গেছে এমনও কারো ভাইদের একদম মানে দিনের একটু সময়ও রোদ আসে না এরকম জায়গায় আদা হবে গাছ হবে গাছটা চিকন হবে এবং লম্বা হবে কিন্তু এটার মানে রাইজামের যে গ্রোথ তৈরি হবে হবে না কারণ প্রতিটি জিনিসের রোদের আপনার যে রোশনি আছে রোদের যে রশনিটার প্রয়োজন হয় রোদ থেকে আমাদের মানব দেহ বলেন যে কোনো সবজি যা গাছপালা এগুলেন নাইট্রোজেন সংগ্রহ করে তো আসলে সেই তুলনায় বস্তায় আদা চাষের যে আদা তো রোদ লাগবে না এমনটাও কথা না আদা যে সেয়া জায়গায় হয় কিন্তু ফলন কম হয় এবং গাছের যে একটা শক্তিশালী এটি হয় না তো যদি আমরা দেখে গেছে দিনের দিনের বেলায় কিছু সময় রোদ থাকে এমন জায়গায় নির্বাচন করব। এক কথায় যেটাকে বোঝা হয় আদা রোদ আদা ছায়া মানে দিনের যদি চব্বিশ ঘন্টায় দেখা গেছে বারো ঘন্টা রোদ থাকলো আর বারো ঘন্টা ছায়া এরকম জায়গায় নির্বাচন করা যাবে তবে বস্তায় প্রাথমিক অবস্থায় বস্তাতে বীজ দেওয়ার যে শুরু থেকে গাছ রোপণ হওয়া পর্যন্ত যে আপনার তিন চারটা গাছে বের হওয়া পর্যন্ত আপনার রোদ প্রয়োজন রোদ একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা যে কোনো ফসলের ক্ষেত্রেই শুধু আদার ক্ষেত্রেই না তো আমরা এমন জায়গাতে রাখবো না যেখানে মানে চব্বিশ ঘন্টায় ছায়া থাকে সে জায়গায় আপনার হবে না হওয়ারও কিছু নেই কিন্তু আপনি বাণিজ্যিকভাবে করলে হয়তো বা দেখা গেছে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন কারণ যেহেতু আমরা বলা আছে যে বস্তায় আদা চাষে এক থেকে দেড় কেজি মানে সর্বনিম্ন সর্বোচ্চ দুই কেজি পর্যন্ত হয় সেটা ভালো মানের বীজ এর উপর নির্ভরশীল এবং সেই ভাইরা হয়তো বা তখন আমাদেরকে গালিগারাজ করতে পারেন যে আসলে আমি ছায় বস্তায় আদা চাষ যে বস্তাটা ছায় রাখে সেখানে হয়তো বা তার এক কেজির কম হতে পারে তিনি বিভিন্নভাবে খারাপ মন্তব্য করতে পারেন তো এগুলো থেকে বিরত থাকবেন তো আমি যেটা মানে বলতে চাচ্ছি যে যাদের এমন বাগান বা পরিত্যক্ত জায়গা দিনের বেলায় দেখা গেছে সকাল থেকে বারোটা পর্যন্ত রোদ থাকে বা এরকম আদা রোদ আদা ছায় একবারেই বুঝে নিতে হবে আপনাকে তো সেই জায়গাগুলোতে আপনারা মানে বস্তা রাখবেন তাহলে দেখা গেছে আপনার গাছের মানে গ্রোথ ভালো হবে মানে ফসল আরও বেশি উৎপাদন হবে আর দ্বিতীয়ত কথা হলো যে আপনার বস্তাটা কিভাবে রাখবেন আমি এটা আপনাদেরকে আজকে দেখাবো বস্তাটা আমি যেহেতু এবার করেছি করারতে আমার কাছে আমি যেভাবে বস্তাটা রেখেছি সেই তুলনায় মানে কিছু ভুল ত্রুটি আমার কাছে ধরা পড়েছে যে বস্তাটা আমি ঘিসা ঘিসি করে রাখার কারণে বস্তাটা আমরা প্রাথমিক অবস্থায় মনে করি যে এর পাশাপাশি থাকলে হয়তো বা কোনো তেমন সমস্যা হবে না কিন্তু এটা সমস্যা হবে নেক্সট টাইম পাঁচ ছয় মাস পরে যখন আপনার গাছগুলো বড় হয়ে যাবে হওয়ার পরে যখন এই গাছগুলো আপনার একটা বস্তা থেকে একটা মানে একটা গাছ আমরা যখন রাদা রোপণ করি সে রাজাটার আপনার বত্রিশটা থেকে চৌত্রিশটা পর্যন্ত মানে রাইজাম হবে সেটা গাছের সংখ্যা হবে বত্রিশটা থেকে চৌত্রিশটা তো যখন একটা মানে একটা বস্তায় যখন আমরা দুইটা বীজ দিব তার মানে বত্রিশটাই ধরলাম বত্রিশ দোকানে আপনার চৌষট্টিটা গাছের মতন একটা বিশাল আকার ধারণ করবে তো সে কিরণের পাশাপাশি হলে এর গাছের এর গাছের একটা জঙ্গলের মতো তৈরি হবে তখন এই নিচে যে বাতাস বা নিচে যে আমরা কোনো কিছু করব এমনটা সুযোগ থাকে না আর যেগুলো ছত্রাকনাশক ব্যাকটেরিয়া থাকে মানে যেগুলো পোকামাকড় থাকে এরা ঘোপ এবং স্যাঁত জায়গা খুঁজে যখন আপনার গাছটা মানে একদম ছায়া হয়ে যাবে নিচে তখন আপনার রোদ পাবে না বাতাস পাবে না তখন মাটিতে একটা স্যাঁত অনুভব থাকবে অন্ধকার ভাব থাকবে তখন সেখানে বিভিন্ন কারেন্ট পোকা বা বিভিন্ন আপনার ব্যাকটেরিয়া জন্ম নেবে এবং সেখান থেকে আপনার গাছের মানে আদার প্রবলেম দেখা দেবে যে পছাড়ি রোগ ধরেছেন শুকনা পছাড়ি আছে তারপর কন্দল পচা রোগ ধরবে এই কারণ তখন ফেস হতে হবে তো আমরা যদি একটু টেকনিক খাটে বস্তাগুলেন রাখি সেক্ষেত্রে দেখা গেছে বস্তাগুলেনতে বাতাস প্রবেশ করবে রো বৃষ্টির পানি পড়বে রোদ পড়বে পানি শোষণ হবে তখন বিভিন্ন মানে রোদের রশ্মিতে বা বাতাসের আয়ে যে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো আছে তখন এইগুলেন আর কাজ করার সুযোগ পাবে না তখন আমাদের ফসলটা ভালো থাকবে তো আমরা সেই দিক থেকে মানে একটু মানে নজর রাখবো আর আজকে আমি বস্তাটা কিভাবে রাখবেন এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বস্তাটা রাখাও এই কারণে আমি মানে দেখে দিব যে বস্তাগুলেন কিভাবে রাখবেন যদি আপনি বস্তা রাখেন এটা একটা বস্তা এটা একটা বস্তা আপনার এটা লাইন করবে এটা একটা এই লাইনে আপনি চলে যাবেন এইখানে আপনার সর্বোচ্চ একটা কর আপনি এক থেকে দেড়টা কর আপনার জায়গা অনুযায়ী এক থেকে দেড়টা কর আরেকটা বস্তা বসাবেন এইভাবে আপনাকে দেড়টা এইভাবে বসাইতে হবে আপনার প্রথম শাড়িটা যখন আপনার বসানো হয়ে গেল আপনার এটা প্রথম সারিতে এইভাবে এক কর অথবা দেড় করে আপনি এইভাবে লাইন করে গেলেন এখন আপনাকে আবার দ্বিতীয় লাইনে আসতে হবে দ্বিতীয় লাইনে একটা আপনি কিভাবে করবেন আপনাকে দ্বিতীয় লাইনেরটা একটা করতে হবে যে এইখানে যে গ্যাপটা আমরা রাখলাম এই গ্যাপটা এই গ্যাপটাকে আমরা কাজে লাগাবো এই দ্বিতীয় লাইনের আমরা গ্যাপ বরাবর এইখানে একটা বস্তা দিয়ে দিয়ে আপনার এইখানে আর একটা দিন আর এই এখন আপনারা বলতে পারেন যে এটা মানে কিভাবে আপনারা তো এই আমরা মূলত সাধারণ জ্ঞানে শাড়ি ভাবে যদি করি তাহলে ওই মানে এই লাইনের সারি সই করে আর একটা বস্তা বসাইতাম তাহলে আমি এইভাবে কেন করলাম এটা আমার থিওরিতে আমি বলতেছি আমার থিউ মানে থিওরি এটাই যে আমি এই বস্তাটা যখন এইখানে রাখছি তাহলে আমার এটা গ্যাপ থাকতেছে আমি যখন দ্বিতীয় লাইনের বস্তাটা এইখানে রাখবো আপনার এই পাশের যে বাতাস আছে তখন আমার রোদ বাতাস এই বস্তাটাকে লাগবে আর যখন আমার এই পাশ দিয়ে আমি আও করব যখন এই পাশ থেকে বাতাস পড়বে বা রোদ পড়বে তখন আমার প্রথম সারির বস্তাকে লাগবে তখন একটা বস্তার আর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব যদি আপনার সব কিছু মেজারমেন্ট ঠিক থাকে তাহলে মানে এটা এইখানে একটা বসাইলাম এইখানে একটা বসাইলাম আর এই জায়গায় এর যে গ্যাপটা মাঝামাঝি এই জায়গায় একটা বসাইলাম তাহলে একটু আড়াআড়ি হয়ে গেল তখন আর মানে বস্তায় কোনো ধরনের প্রবলেম হওয়ার সুযোগ নেই আমি অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি বলছি তো আপনারা যদি এইভাবে বস্তাটা রাখেন তাহলে কি আর মানে অবশ্যই আপনার জ্ঞানেই এটা বলবে যে এই পাশের বাতাস পাশে এই বস্তায় লাগবে এবং এই পাশের বাতাস এই গ্যাপ দিয়ে ঢুকে এই বস্তায় লাগবে এ পাশের গ্যাপ তখন পুতিটি বস্তায় আপনার আলো বাতাস যেটাই যখন প্রয়োজন তখন সুবিধে হলো অথবা যখন গাছ বড় হয়ে যাবে মানে গাছপালা ছেড়ে নেবে তখন আপনি এই গ্যাপ দিয়ে হাত দিয়ে এই বস্তায় যদি কোনো আগাছা জন্ম নেয় তখন আপনি এটা তুলতে পারবেন এবং ওই লাইন দিয়ে গেলে ওই পাশে গিয়ে এই বস্তার আগাছা নিতে পারবেন তাহলে বস্তা বসানোটা অবশ্যই আপনারা মানে বুঝতে পারছেন এইভাবে অবশ্যই যারা বাণিজ্যিকভাবে বস্তা আদা শেষ করবেন এইভাবে বস্তা বসাইতে হবে তাহলে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ থাকবে না তবে যে যেকোনো জিনিস অবশ্যই আমাদেরকে মানে একটু ব্রেন করতে হবে কারণ আসলে আমরা মানুষ আমরা বাঙালি জাতি প্রতিটি জাতি হলো একজন করে বৈজ্ঞানিক প্রতিটি মানুষই একজন করে বৈজ্ঞানিক এক একজনের মাত্রাতে এক এক রকম থিওরি এক এক রকম প্রতিভা রয়েছে আসলে আমরা প্রতিভাগুলেন যদি আমরা সবাই একে অপরের প্রতি শেয়ার করি তাহলে দেখা গেছে আপনার প্রতিভা আমার কিছু উপকার হবে আমার কিছু দিয়ে আপনার উপকার হবে তখন আমরা এভাবেই ধীরে ধীরে উন্নতির দিকে চলে যাব আজকে শুধু এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো ভিডিওটি বেশি বাড়াবো না কারণ বেশি বড় ভিডিও হলে আপনারাও দেখতে চান না তাই শর্ট শর্ট করে ভিডিও বুক করে পাট পাট করে যে কয়টাই হয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমার যে আমি যতটুকুই মানে জানতেছি বা করতেছি আপনাদের মাঝে শেয়ার করতেছি অবশ্যই আপনাদের প্রতিভাগুলেন অবশ্যই আপনি অন্য মাঝে শেয়ার করবেন তাহলে আপনার আমার আর এক ভাইয়ের উপকার হবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ